নমস্কার। আজকের থেকে 10 বছর আগে আমি যখন বেঙ্গালোরে ছিলাম তখন আমি আমার জীবনের প্রথম ইলেকট্রিক সাইকেল দেখেছিলাম আর চালিয়েছিলাম। চালাতে খুব মজা লাগলো, অ্যাক্সিলারেটর মারলেই সাইকেলটা আগে যায়। খুব নতুন কনসেপ্ট ছিল ওই সময় আমার জন্য। যার সাইকেলটা ছিল সে আমাকে দেখালো যে দুরকম চালানোর অপশনস আছে, মানে অ্যাকচুয়ালি 3 রকম আছে। অবভিয়াসলি আপনি সাইকেলটাকে একটা নর্মাল সাইকেলের মতন চালাতে পারেন, তার বাইরে আরেকটা অপশন আছে আপনার কোনো এফোর্টই দিতে হবে না, প্যাডেলটা মারার একদম দরকার নেই, খালি অ্যাক্সিলারেটরের উপরেই আপনার সাইকেলটা আগে যাবে। আরেকটা সেকেন্ড মোড ছিল যেটাকে অন করে দিলে আপনি একটুখানি প্যাডেল করবেন, খুব একটা এফোর্ট লাগবে না, আর বাকি মোটরটা আপনাকে অ্যাসিস্ট করবে। এখন গিয়ে আমি জানতে পারলাম যে দুটো মোডের নাম হচ্ছে থ্রটল মোড, যেখানে আপনার কোনো এফোর্ট লাগবে না, আপনি জাস্ট প্যাডেলে পা রাখবেন আর প্যাডেল লক হয়ে আপনার সাইকেল আগে যাবে। এটা হচ্ছে থ্রটল মোড, পুরো মোটরটা কাজ করছে। আর একটা মোড আছে সেকেন্ড মোড, যেটাকে বলে প্যাডেল অ্যাসিস্ট মোড, মানে আপনি একটু কাজ করবেন, মোটরটা একটু কাজ করবে আর সাইকেল আগে যাবে। লাভ হচ্ছে যে প্যাডেল অ্যাসিস্ট মোডে আপনি রেঞ্জটা আর একটু বেশি পাচ্ছেন। আর হ্যাঁ, ব্যাটারি এক্সস্ট হয়ে গেলে আপনি সাধারণভাবে তো সাইক্লিং করে আগে যেতেই পারেন। তাই আজকে এই ভিডিওতে 10টা এরকম সাইকেলের বিষয়ে কথা বলবো যেটা আপনি কিনতে পারেন, কনসিডার করতে পারেন। দশ নম্বরে আছে হিরো লেকট্রো কিনজা 27.5T। এটা একটা সিঙ্গেল স্পিড সাইকেল, তার মানে কোনো গিয়ার নাই, আর এটাতে 250 ওয়াট মোটর আছে, যেটাতে IP67 রেটিং আছে। এটার ব্যাটারি 5.8 ampere-hour লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা আপনি কিন্তু ডিট্যাচ করতে পারবেন না, সাইকেলে রেখেই আপনাকে চার্জ করতে হবে। থ্রটল মোডে আপনি পাবেন 25 কিলোমিটারের রেঞ্জ, আর যদি প্যাডেল অ্যাসিস্ট নেন তাহলে 40 কিলোমিটারের রেঞ্জ পাবেন। এটার টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। সাইকেলটাতে কোনো সাসপেনশনস নেই, আর এটার ওজন হচ্ছে 25 কেজি। এটার দাম রেখেছে 25,000 টাকা। 9 নম্বরে আছে পিওর ইভির ই ট্রন প্লাস। এটা 7 স্পিড সাইকেল, আর এটাতে 180 ওয়াটের মোটর আছে। এটাতে যে ব্যাটারিটা পাবেন সেটা ডিটাচেবল, ঘরে গিয়ে চার্জ করতে পারবেন। 14 ampere-hour এর ব্যাটারি, যেটা আপনাকে 60 কিলোমিটারের রেঞ্জ দেবে। এটা টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। এটাতে একটা খুব সুন্দর ডিসপ্লে আছে, যেটাতে IP65 এর প্রোটেকশন থাকবে। সামনে আপনি একটা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন। এটার ওজন হচ্ছে 24 কেজি, আর এটার দাম হচ্ছে 39,999 রুপিস। 8 নম্বরে আছে 91 মিরাকি 27.5T। এটাও একটা সিঙ্গেল স্পিড সাইকেল, যেটাতে কোনো গিয়ার নেই। এটার মোটর IP65 এর রেটিং এর সাথে আসে। মোটরটা হচ্ছে 250 ওয়াটের BLDC হাফ মোটর। এটার ব্যাটারি 6.36 ampere-hour এর লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারির মেকটা হচ্ছে প্যানাসনিক, আর ব্যাটারিটা আপনি রিমুভ করতে পারবেন না। ফুল চার্জ হওয়ার পর আপনাকে 35 কিলোমিটার এর রেঞ্জ দেবে, আর এটা টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। এই সাইকেলটাতে ক্রুজ কন্ট্রোল ফিচারটাও আছে। এটা ডিসপ্লেতে আপনি পাবেন IP66 এর প্রোটেকশন, সামনে সাসপেনশন আছে। সাইকেলটার ওজন হচ্ছে 22.3 কেজিস, আর এটার দাম হচ্ছে 30,999 রুপিস। 7 নম্বরে আছে টরয়েড রুদ্রা। এটা একটা সিঙ্গেল স্পিড সাইকেল, এটাতেও আছে 250 ওয়াটের BLDC হাফ মোটর। এটার ব্যাটারিটা হচ্ছে 10 ampere-hour এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা ডিট্যাচেবল। আপনি যদি থ্রটল মোডে চালান তাহলে আপনি 40 কিলোমিটারের রেঞ্জ পাবেন, আর প্যাডেল অ্যাসিস্ট মোডে 45 কিলোমিটার। এটা টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। 10 ampere-hour এর ব্যাটারি ছাড়া এটাতে আরো দুটো ব্যাটারি অপশন আপনি পাবেন। একটা হচ্ছে 15 ampere-hour, এটা আপনাকে 50 কিলোমিটারের রেঞ্জ দিবে, আর 20 ampere-hour এরও ব্যাটারি অপশন আছে, যেটাতে আপনি 90 কিলোমিটার এর রেঞ্জ পাবেন। এটাতে আছে সাসপেনশন সামনের দিকে, আর এটার ওজন হবে 25 কেজি। এটার দাম 36,000 রুপিস। 6 নম্বরে আছে ইলেকট্রন M5X। এটা একটা 7 স্পিড গিয়ার সাইকেল। এটার যে মোটরটা সেটা হচ্ছে 250 ওয়াটের BLDC হাফ মোটর, আর IP54 প্রোটেকশনের সাথে আসে। এটার যে ব্যাটারিটা সেটা ডিট্যাচেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, আর 15 ampere-hour হচ্ছে এর রেটিং, যেটা আপনাকে 70 কিলোমিটার এর রেঞ্জ দিবে। টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। সাইকেলটার ওজন হচ্ছে 28 কেজি। এটাতে ক্রুজ কন্ট্রোল বলে একটা ফিচার আছে, আর তার বাইরে আছে টর্ক সেন্সর। সব মিলিয়ে সাইকেলটার দাম 64,999। 5 নম্বরে আছে লাইট স্পিড ড্রিফট। এটা একটা সিঙ্গেল স্পিড সাইকেল, যেটাতে আপনি পাবেন 36 ভোল্ট 250 ওয়াটের BLDC হাফ মোটর। এটার লিথিয়াম আয়ন ব্যাটারিটা ডিট্যাচেবল, আর 16.4 ampere-hour হচ্ছে তার রেটিং। এটার ম্যাক্সিমাম রেঞ্জ আপনি পাবেন 50 কিলোমিটার ফুল চার্জে, আর টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। একটা সুন্দর LCD ডিসপ্লে আছে। সাইকেলটার ওজন হচ্ছে 23 কেজিস, আর এটার দাম হচ্ছে 40,999 রুপিস। 4 নম্বরে আছে নেক্সট টু রোড লার্ক। এটা একটা সিঙ্গেল স্পিড সাইকেল, যেটাতে আছে 36 ভোল্ট 250 ওয়াটের BLDC হাব মোটর। কিন্তু এই সাইকেলে আপনি দুটো ব্যাটারি পাচ্ছেন, একটা ফিক্সড সাইকেলে সবসময় থাকবে, এটা হচ্ছে 5.2 AH এর ব্যাটারি, আর একটা রিমুভেবল ডিটাচেবল ব্যাটারিও থাকবে যেটা হচ্ছে 8.7 AH এর ব্যাটারি। সব মিলিয়ে আপনি 75 কিলোমিটার্স এর রেঞ্জ পাবেন থ্রটল মোডে, আর প্যাডেল অ্যাসিস্ট মোডে 100 কিলোমিটারের রেঞ্জ পাবেন। টপ স্পিড আপনার থাকবে 25 কিলোমিটার পার আওয়ার। এটাতে আছে ডুয়েল ডিস্ক ব্রেকসও আপনি পাবেন, আর দামটা হচ্ছে 42,000 রুপিস। 3 নম্বরে আছে E Trio Ashwa, একটা সিঙ্গেল স্পিড সাইকেল যেটার 250 ওয়াটের BLDC হাব মোটর আছে। এটাতে আপনি পাচ্ছেন 18 AH এর লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা ডিটাচেবল, আপনাকে 80 কিলোমিটারের রেঞ্জ দিতে পারবে এই ব্যাটারিটা ফুল চার্জে। মোটরটা আপনাকে 25 কিলোমিটার পার আওয়ার এর ম্যাক্সিমাম স্পিড দিতে পারবে। একটা সুন্দর LCD ডিসপ্লেও আছে, আর সাইকেলটার ওজন হচ্ছে 25 কেজি, আর দাম হচ্ছে 37,799 রুপিস। 2 নম্বরে আছে ই মোটার্ডো EMX। এটা একটা 21 স্পিড গিয়ার সাইকেল, তার মানে আপনি সামনে 3টা গিয়ার পাচ্ছেন আর পেছনে 7খানা গিয়ার। এটার BLDC হাব মোটরের ক্যাপাসিটি হচ্ছে 250 ওয়াটস, আর এটাতে আপনি পাচ্ছেন 10.4 AH এর স্যামসাং কোম্পানির লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারিটা ডিটাচেবল, 50 কিলোমিটারের ম্যাক্সিমাম রেঞ্জ আপনাকে দিবে। মোটরটার টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। আর এই সাইকেলে আপনি ডুয়েল সাসপেনশন পাচ্ছেন সামনে আর পেছনে, কিন্তু তাও সাইকেলটা খুবই হালকা, এটার ওজন হচ্ছে মাত্র 21 কেজি। সাইকেলটার দাম 54,990 রুপিস। আর 1 নম্বরে রেখেছি আমরা অডিটা বাইকসের ইনফিনিটি মডেলটাকে। এই সাইকেলটাকে 1 নম্বরে রাখার কারণ হচ্ছে যে সাইকেলটা খুবই মাল্টিপারপাস সাইকেল। এই সাইকেলটাতে আপনার অ্যাক্সেসরিজ লাগানোর অপশন আছে, আপনি আপনার হিসাবে আপনার যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনি অ্যাক্সেসরিজ লাগিয়ে সাইকেলটা ইউজ করতে পারেন। আপনার যদি চাই কার্গো ডেলিভারির জন্য আলাদা অ্যাক্সেসরি আছে, আপনি যদি পার্সোনাল ইউজের জন্য চান সিট লাগিয়ে এটাকে সাইকেলটাকে ডাবল সিটার ডুয়েল সিটার সাইকেল হিসাবে ইউজ করতে পারেন। এই সাইকেলটা আপনি সিঙ্গেল স্পিড অপশনেও পাচ্ছেন, আবার 7খানা গিয়ারের অপশনেও পাচ্ছেন। এটাতে আছে 48 ভোল্ট 250 ওয়াটের BLDC হাব মোটর। এটাতে যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা আছে সেটা হচ্ছে ডিটাচেবল, আর ব্যাটারি আপনি আপনার রিকোয়ারমেন্ট হিসাবে কিনতে পারেন। 5খানা ব্যাটারির অপশন আছে। প্রথমে আছে 8.7 AH এর ব্যাটারি, যেটা আপনাকে 45 কিলোমিটার এর রেঞ্জ দিবে। আপনার আরেকটু বেশি রেঞ্জ লাগে, আপনি 11.6 AH এর ব্যাটারি নিতে পারেন, যেটা আপনাকে 60 কিলোমিটার এর রেঞ্জ দিবে। আরও বেশি লাগে 14.5 AH এর ব্যাটারি 70 কিলোমিটার এর রেঞ্জ দিবে। আরও আছে 17.4 AH এর যদি ব্যাটারিটা নিয়ে নিন, আপনি 90 কিলোমিটার এর রেঞ্জ পাবেন। কি ভাবছেন, এর উপরেও আছে 34.8 AH এর ব্যাটারি আছে, যেটা আপনাকে 180 কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। সাইকেলটাতে সামনের দিকে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, আর সাইকেলটার ওজন হচ্ছে 25 কেজি। সাইকেলটার দাম এই ব্যাটারি অপশনগুলোর উপরে ডিপেন্ড করছে, মানে আপনি যদি সব থেকে কম পাওয়ারের ব্যাটারিটা নেন যেটা আপনাকে 45 কিলোমিটার্স এর রেঞ্জ দিচ্ছে, তাহলে সাইকেলটার দাম হবে 39,999 রুপিস। আর আপনি যদি হাইয়েস্ট রেঞ্জ অপশনটা নেন যেটা আপনি 180 কিলোমিটারের রেঞ্জ পাচ্ছেন, সেটার দাম হবে 71,499 রুপিস। আর মোটামুটি এই সব সাইকেলই আপনারা অনলাইন বুকিং করতে পারেন, আপনার কাছে হোম ডেলিভারি হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও ভিডিওজের জন্য এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। আবার দেখা হবে। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।